এই সামনে এখানে গান করছে সবাই আর এই পাশে চলছে হচ্ছে রান্না বান্না হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল সিম্পল মেকার আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখতে থাকুন আমরা এখন যাচ্ছি মণ্ডপে আর তার সাথে আমরা অন্য একটা পূজা দেখাবো এখানে আরেকটা পূজা হয় সেটা হচ্ছে বিহারীদের পূজো বিহারীরা ওই পূজোটা অ্যারেঞ্জ করে টোটাল দুটো পূজো এখানে মোটামুটি হয় এখানে অত পূজো হয় না তো আজকে আমি দেখাবো সেই দ্বিতীয় পূজোটা চলুন দেখতে থাকুন তো বন্ধুরা আমরা চলে এসেছি আর একটা দুটো মণ্ডপে এটা বিহারীর লোকরা করে এই পূজোটা তো আমি দেখাবো এই পূজোটা চলো লাইটিং করেছে খুব সুন্দর ফ্রেন্ডস এবার চলে এসেছি আমরা আমাদের পুজোতে দুর্গা মণ্ডপে তো আজকে অতটা ভিড় নেই যেহেতু আজকে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নেই তো এখানে ভিতরে গিয়ে দেখবো কী হচ্ছে তো ঠাক তো বাজছে আমরা বুঝতেই পারছি দেখি অবস্থাটা কী প্রিয়াঙ্কা ব্লগ রেডি হয়ে গেছে ভিডিও শুরু করে দাও সরি আচ্ছা আমরা প্রসাদ নিয়ে নেবো প্রসাদ কই কে দিচ্ছে আমাদের প্রসাদ দিয়েছে প্রসাদটা খেয়ে নিয়ে আগে
মন্দিরের সামনের গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে যখন আলপনার কাজ আছে, তারপরে এই ওপরটা দেখতে পাচ্ছেন লাইট দিয়ে একটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। তো এইগুলো সব আমাদের বঙ্গি সংসদের সদস্যদের দ্বারাই করা, খুব সুন্দর। এখানে বাইরের কোনো আর্টিস্ট আনা হয়নি। এই সামনে এখানে গান করছে সবাই, আর এই পাশে চলছে হচ্ছে রান্না বান্না। এত ঝাঁজ বুঝতে পারছি না, যারা গান করছে তারা কি করে গান করবে। আজকের স্পেশাল আইটেম হচ্ছে ডাল আর হচ্ছে সয়াবিন, আর পাতুদা লেগে পড়েছে কাজে। আচ্ছা, হলো টমেটো